কলেজ ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যুকাণ্ডে অভিযুক্ত ডাক্তাররা কেন এখনো বহাল তবিয়তে রয়েছে, কেন পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর ভূমিকা নিচ্ছে না, এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে রাজধানীতে লাগাতার আন্দোলন চলছে বিভিন্ন ছাত্র সংগঠনের। শনিবার জিবি হাসপাতালের মেডিকেল সুপার সুব্রত বৈদ্যের কাছে জবাব চাইতে যায় আনোয়ারা ছাত্র সমাজ। ডাক্তারদের কোন গাফিলতি ছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন, উনি বলেছেন ওনারা কিছু জানেন না, সব হেলথ ডাইরেক্টর জানেন। এদিন পাঁচ সদস্য প্রতিনিধি দল হাসপাতাল সুপার সুব্রত বৈদ্যের সাথে দেখা করেন, যদিও প্রতিনিধি দলে উপস্থিত সদস্যদের প্রশ্নবাণে এক প্রকার নাজেহাল হয়ে পড়েন এমএস। তিনি কোনো প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারেননি বলে সাফ জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।